শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম ডাক্তার আমার প্রাইমারি স্কুল দক্ষিণ সম্পর্কে পাশ করি, পাইলট স্কুল এসএসসি পাশ করি 66, তারপরে 66 পাশ করার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 66 সাল সৌদা বাংলাদেশে তাদের মধ্যে মধুর কেন্দ্রীয় জায়গা বক্তব্য সন্তান তো দেশের তখন পশ্চিম শাসন শাসনের বিরুদ্ধে আইফ করে শাসন চলছে পুরো সৌদা বঙ্গবন্ধু ইতিমধ্যে আমাকে উনি একটা বই দিল এসে তো কী বই ছোটদের রাজনীতি ছাত্রলীগের একটা মেনিফেস্টো দ্বারা দুইটাই বল ওরা করতে গিয়ে আস্তে আস্তে সেকেন্ড ইয়ার যখন উঠলাম 67 তখন অ্যাক্টিভ রাজনীতি সক্রিয় হবে প্রতিদিন মিটিং মিছিল তখন জগন্নাথ কলেজ থেকে ওনার নেতৃত্বে পরবর্তী ওনার যোগের পরে এই কমিটি হয়েছে এই কমিটিতে আমার আবার দায়িত্ব দেওয়ার সদস্য করা যায় তারপরে সহসম্পাদক দায়িত্ব আছে এর থেকে আজ কিন্তু আর একটু সক্রিয় হয় এ থেকে জগন্নাথ কলেজের রাজনীতি থেকে আমাদের আন্দোলন বিভিন্ন সংগ্রাম মিটিং মিছিল সারা দেশে আন্দোলন ছিল উনি ইতিমধ্যে বুঝার ভয়ে ভয়ে রেস্ট হয়ে গেছে আপনি গ্রেফতার হওয়ার সম্ভব আমি জগন্নাথ কলেজ থেকে কিছু দিয়ে প্রিন্সিপাল বন্ধুর ব্যবস্থা প্রিন্সিপাল তখন আমি কলেজে 68 শেষ দিক দিয়ে গিয়া জগন্নাথ কলেজ ত্যাগ করে মুসন্দি কলেজ ট্রান্সফার হয়ে গেল যাতে আমার নাম হুলিয়া হয়ে গেছে ছাত্রলীগের মুসন্দি কলেজ শাখা সহসভাপতি ছাত্রাম আগরতলা সহযোগী হয়ে গেছে ওইটার বিরুদ্ধে আমরা সারা দেশে সজ্জা প্রসঙ্গে কলেজ থেকে মিটিং মিছিল তখন আমার নিজ এলাকা ছিল ছাত্র সাথে দেখতে আমাদের রূপগঞ্জ স্থানে তোমার বাড়ি তো হেনা যায় ছাত্র সংগ্রাম থেকে অংশগ্রহণ করতাম আর রূপগঞ্জ স্থানে ছাত্রলীগ সংগ্রামের সাথে মৌরাপাড়া কলেজের যিনি ভিপি ছিলেন তার নাম হয়েছে মহিম রহম সে কনভেনে আর আমি জয় করি তালিগঞ্জ ছিল আলী ইসলাম তালিগঞ্জ সকলের ছাত্রছাত্রী আসলাম
ওদের সাথে যোগাযোগ করে আমরা এই এলাকায় ছাত্র রাজনীতি ব্যাপক আন্দোলন মিটিং স্কুল কলেজ মিটিং মিছিল এগুলি সরাসরি অনুষ্ঠান তো এই রাজনীতির কারণে যে একটি গোপন সংগঠন এটা মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করছে এলাকার ছাত্রদের মধ্যে সচেতন নাগরিকদের মধ্যে প্রত্যেকেই যারা প্রায় দেশের জন্য ত্যাগ করতে পারে এই ধরনের মানসিকতা তো মনে রিক্রুটেরা আমাকে আলিরূপগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে আলী হোসেন আকরাম তার বাহাত্তর জন বলেছেন ডাক্তার বিবি চারজন ওনার নেতৃত্বে দায়িত্ব দেওয়া এই এলাকায় আর মনিরুদ্দিন হামলা ইঞ্জিনিয়ার এক্সেল জিএসএ এই কয়েকজন তাদের দেখলে দুপুরের সংগঠনে ছাত্রদেরকেই উদ্ভুত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা মানে দেশ স্বাধীন করতে হবে বঙ্গবন্ধু নির্দেশ করে সমর্থন নির্দেশ আছে তাদেরকে আলটিমেটলি যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে একটা পর্যায়ে যে আমরা সারা দেশে যখন মানে অভ্যুত্থানের মধ্যে দিয়ে শরীর যে আইয়ুব শাসনের পতন হয় তারপর থেকে ওনারা কারাগার থেকে বেরিয়ে আসেন ওনাকে সম্বর্ধনা দেওয়া হয় তখন আমরা রাজনীতিকে ওই মুক্তিযুদ্ধের চাঁদ তখন সে ইতিমধ্যে স্বাধীন এক সত্তরের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বঙ্গবন্ধু একক সঙ্গে সরকার করে সারা দেশে এতে করে আমরা মনে করলাম তাই দেওয়া হয়তো সরকারি হয়ে যেত কিন্তু এই এখানে যখন এক ভাষণের মধ্যে সমস্ত পার্লামেন্ট ভেঙে দিল তখন বললাম যার ফলে সে আমরা কাছে ক্ষমতা হস্তান্তর করবে বঙ্গবন্ধু অলরেডি ইয়ে হোটেলে মিটিং করে বললো যে এক সপ্তাহ খুব বিস্তারিত সাতই মার্চের ভাষণ বিস্তারিত বক্তৃতা করবো তার ভাষণের মধ্যে থেকে ওটা পরিষ্কার বুঝতে পারলাম যে এখন যুদ্ধ ছাড়া আমাদের বিকল্প না এই কারণে পরবর্তী সামনে আমি গ্রামে চলে আসছি গ্রামে এসে ওই ইয়ং যুবক ছাত্রীগর কর্মী যুবলীগের কর্মী এদের সম্মিলিত করে ট্রেনিংয়ে যেতে হবে যুদ্ধের জন্য এক পর্যন্ত রূপগঞ্জ কালীগঞ্জ পলাশ ডাঙ্গা এই এলাকা পুরাটাই বেল্টেই আমার মুক্তিযুদ্ধ একটা বেল্ট হিসেবে ঘুরে তুলছিল এতে করে আমরা পরবর্তী সময় এখান থেকে রিক্রুট করে ওনার সাথে আমরা ভারতে ট্রেনিংয়ের জন্য পর্যটন মার্চ প্রথমভাবে উনি আর আক্তরের জমান গেছে পরবর্তী সময় আলি হোসেন গেছে এরপরে আমি পুরো গ্রুপ নিয়ে ভারতে আমার সাথে ছিল 15 জন সদস্য সবাই ছাত্রলীগের ছিল কোন মাসে এটা ছিল আপনার এপ্রিল মাস ট্রেনিং এপ্রিল মাস ও মে মাসে গিয়ে আমরা এখানে জয়েন করে গেছি আগরতলা আগরতলা যাই আমাদের একটা ট্রেন ক্যাম্প রাখছে ক্যাম্প সেখান থেকে আমরা ওই টান্ডুয়া যেটা ভারতের গেরিলা ট্রেনিং আছে যেটা লোহানের নেতৃত্বে গেরিলা প্রশিক্ষণ আছে ওই জাইন নেতার নেতৃত্বে আমাদের ইস্টার্ন সেক্টর দায়িত্বে ছিলেন শেখর লোকমণি জাহের বাড়ির উত্তর আছে পূর্ব ট্রান্সফর অনুষ্ঠান এটা আলাদা একটা সংগঠন বৈজিক বাহিনী নামে গঠিত ওই বাহিনীরই আমার কালীগঞ্জ থানার দায়িত্ব দেওয়া হয়েছিল এখান থেকে ট্রেনিং দেওয়ার পর একটা গ্রুপ নিয়ে আগস্ট মাসে 12 তারিখে আমরা ট্রেনিং শেষ করে আমি 15 তারিখে ইন্ডাকশন এসে আমি ঢুকে দিয়েছিলাম আমাদের ঢুকের সময় কজন আসবে ঢুকের সময় আমার সাথে 17 হয়েছে আর আরও গ্রুপ ছিল রিলেফ ছাড়া অন্যান্য এফএফএল যারা আসছিল তারা আমার সাথে আমার এলাকা যারা ছিল তার আগে আসছে আলী হোসেন তার আমি তোমার রূপগঞ্জে আর আলী হোসেন ছিল কালীগঞ্জ আমার টু এসেছিল মমতাজউদ্দিন হক আমরা প্রথমেই আমাদের সংখ্যা বাড়ায় যেমন সংখ্যা কম ছিল এই জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করছিলাম আজকে যেটা রূপগঞ্জ এই এলাকায় আমরা ওনার ট্রেনিং সেন্টার খুলি পরাবর্তী একটা গ্রাম খুব অভয়ারণ্য মানুষ মানে তখন আজকের মতো তো চলাচল ব্যবস্থা ছিল না তো সেখানে আমরা ট্রেনিং সেন্টার খুললাম আর আমাদের কিছু রিক্রুটিং সেন্টার ছিল ঢাঙ্গা সেখান থেকে আমরা লোকজন আসতো আমাদের যারা কর্মী তাদের রিক্রুট করে আনতো আমার সঙ্গে দেলবার বলে একটা ছেলে আছে নেতৃত্ব যারা ট্রেনিং আছে মামা সিরাজ ছিল উনি এলাকার সঙ্গে ছিল অন্যদিকে ওনার নেতৃত্বে ওই পরাবর্তা ট্রেনিং সেন্টারে প্রায় 250 লোকজন ট্রেনিং দেওয়া হয়েছে দেওয়ায় মোটামুটি আমাদের সম্প্রদান ভালো পুরোপুরি সত্য হইল অস্ত্রের প্রয়োজন অস্ত্র আমাদের যে অস্ত্র নিয়ে আসতো এটা যথেষ্ট না তো গেরিলা যুদ্ধ আমি তো হচ্ছে আমরা ফ্রন্ট ফাইট করার জন্য মানুষ ছিলাম না আমরা জানতাম যে যুদ্ধ দীর্ঘমেয়াদী হইতে পারে আমরা আমাদের বলে দিয়েছিল যারা যুদ্ধ বিভিন্ন দেশের যেমন কিউবা যুদ্ধ করছে স্বাধীন করছে এত বছর লাগছে ভিয়েতনামে এত বছর যুদ্ধ চলতেছে তো আমরা দেশের স্বাধীনতা হয়তো দীর্ঘমেয়াদী হইতে পারে এটার জন্য গেরিলা কায়দায় তোমরা তোমার শক্তি সঞ্চয় করবে জনমত গঠন করে রাখবে জনমত ধরে রাখতে পারলে তোমাদেরকে আর শত্রুপক্ষ আঘাত দিয়ে সহজে মারতে পারবে না তখন আমাদের হিট অ্যান্ড রান আঘাত করে আবার শক্তি ধরে দিবস গোপন করে কেন ফ্লাইস করে আমরা গণাঞ্চলে থাকতাম আর মাঝে মাঝে এই কালীগঞ্জে শত্রু অবস্থান রেখি করে থাকতাম বোঝা তাদের ক্যাম্প কালীগঞ্জে 5টা জায়গায় অবস্থান ছিল
কালীপুজোর দুই ভাগে বিভক্ত ছিল, এটা ছিল পূর্বাঞ্চল একটা পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চল বলতে মানে এগুলো খলা করা জুটমিল, এরপরে আপনার পলাশ ডাং ইয়ারপরে ঘুরাসান এলাকা, এদিকে ছিল আপনার কালীগঞ্জ মুসলিম কঠোর মিল কেন্দ্র ঘেরা, রেল স্টেশন, সাব স্টেশন, থানা, তারপরে এদিকে আছে ব্রিজ, বন্দাপাড়া ব্রিজ, চারটা এলাকা তার সমস্থান ছিল পাগলা। আমরা প্রথমবার চিন্তা করলাম যে অবস্থান লোকেশন তাদের স্ট্রেংথ কত, যে অ্যামোনিশন কত, আর্মস কত, মানে তার মিলিশিয়া ছিল তাদের অর্ধেক, আর বেশিরভাগ অর্ধেক হয়ে গেছিল সেনাবাহিনী, আর রাজাকারের সংখ্যা কম ছিল। আমার এলাকায় কিন্তু কোলে বেটার যেটা কোলে বেটার দেশ বলা হয় তারা সংখ্যা কম ছিল, যেই কারণে আমাদের শক্তি করে আঘাত করা বলতে কঠিন হয়েছিল। আমাদের সাথে যারা যুদ্ধ করছিলাম আরও এফএফের বিভিন্ন গ্রুপের যারা এসেছিল, নেভাল শেয়ার একজন লোক আসছিল ভাঙ্গাবাড়ি, তার গ্রুপের একটা কিছু লোক আসছে, তারপর আপনার আরেকজন আজিজ কেমন তার আসছে, সর্বশেষ আসছে মানে আমার কাছে নভেম্বরের ৬ তারিখে সরাসরি যুদ্ধ আরম্ভ হয়েছে। তখন আমার সাথে ৫টা গ্রুপ আমরা সম্পৃক্ত হয়েছে, তো লোকালি সব আমি আর আলী হোসেন, এদিকে আলী হোসেন এদিকে আমি, ঢাকার পরে তখন ৫টা গ্রুপে মিললে একসাথে অ্যাটাক করি। এর সাহসী একটা গ্রুপ পেয়েছিলাম কুসুকের থেকে আসছে ক্যান্টনমেন্ট এলাকার থেকে, ফেরদৌসকে একটা সেল, তো খুব ইয়ং সেলে সে ভাবে ট্রেন ট্রেনিং নিয়ে আসছে, ৭ ছিল, তার সাথে দুটো এলিমেন্ট ছিল, চারটা চাইনিজ স্কেস আর একটা এসে আস, এটা নিয়ে আসছে আমার ইন্দোস্ত আমার একটু হেল্প করতে হবে, লিখিত হেল্প, লোকেশনটা আমার একটু দাও, আর তোমার সেই প্রশ্নের যুদ্ধ করো সেই সেক্টরে যে এলাকা এর পাশে যুদ্ধ আমি থাকবো, তাহলে সুবিধা হবে কি ধর তুমি আমাকে সবসময় হেল্প করতে পারো। তো আমি বান্ধব সোমবাজারে যে এলাকাটা মুসলিম কটন মিল ছিল, ইয়া ছিল আর কি, সুগার মিল ছিল, ভাঙ্গা সুগার মিল, তো এরা বলতো সিনা ভাই আর্মি লোকের মনে হতো ভাই সানিরা যে এখানে ওদের ঘাঁটি, এখানে তারা মর্টার চিনস মর্টার সিক্স মর্টার দিয়ে এই সেল গ্রেড উড়াই দেখবে ভাইয়া ভাই, আমরা তো ভাই হাত যেহেতু আমরা তো কাছে নিচে বাঙ্কারের মধ্যে ছোটো ইয়া দিয়ে কম ফেস করে গেছি, আর আর উপর দিয়ে যে সেল মারতে আসে ট্যাঙ্ক আসে ট্যাঙ্কের সেল গিয়ে এই দুই তিন মিনিট দূরে করতেছে, তো আমরা হাসি আর জিগে তো এলাকাতে মুক্তি কিদার হয় তো আমি বুঝিত না, সে বলবো সে মুক্তি তো গাছে থাকে, তো গাছে তো গাছের পাতা লতা সব গ্রাস পায় হাল দেখতেছে, এক নম্বরে তারা রিস্ক নিছে ডুববে, তো ভারত দোষ আজকে তারা ডুববে এটা নভেম্বর ১২ তারিখ আজকে ডুববে, আজকে আমরা তিন গ্রুপ একসাথে খালি এদিকে এদিকে ডুবে তাদের পদ্ম ধরে রাখছে, এদিকে না ডুবতে ওর বলে দিক দিয়ে মাঝখানে আরেকটা গ্রুপ আছে খুশুকের একটা কন্যাক্রম ছিল তার গ্রুপ, আর নেভাল সিরাজের গ্রুপ আর আমার গ্রুপ আর দেলোয়ার গ্রুপ, তিন গ্রুপ আমরা এখানে নিচ্ছি, তিন চার গ্রুপ একত্র হওয়ার সাথে আমাদের স্ট্রেন বাইরে আর্মস প্লান প্রচুর তিনটা এলএমজি আমাদের সাথে ছিল, তো এলএমজি থাকার কারণে তারা মনে করছে ফায়ার আপনার কম দিছে তারা বেশি করছে, কারণ আমাদের এমোনিশন কম, যেই কারণে আমরা আস্তে আস্তে করছি, তো একটা পর্যায়ে তারা সরাসরি আমাদের সাথে কনফ্রন্টেশনে চলে আসবে একদম সেই পুরানোর স্টেজ হয়েছে, তারা আগুন দিয়ে পুরো পাওয়া তারপরে চেষ্টা করলো ব্রিজে উঠার জন্য, মাঝখানে একটা ক্যানেল ছিল মানে খালের মধ্যে, এই খালের মধ্যে পানি ছিল, তাই কিন্তু পাকিস্তানের পানি রেখে যেই কারণে এরা এটা আমাদের জন্য সহায়ক হয়েছিল, যেই কারণে আর নদীর পথে আমরা এনার্গে দেওয়ার একটু গ্রুপ বাধা এদিকে সম্পদের দিকে এদিকে বুক করে রাখছে, তাতে নদী পথে যদি কোনো গাঙ্গুর নিয়ে হামলা করে তো এটা তাদের প্রোটেকশন করে এনার্গে গাঙ্গুর ধ্বংস করে, এই চারটা গ্রুপের অবস্থানের কারণে তারা আমাদের সঙ্গে টিকতে পারে না, শেষ নভেম্বর ২২ তারিখ মতো দ্বিতীয় করে তারা ব্যাগ করে দিতে পারে, তবে ইতিমধ্যে তাদের থেকে ১০ ১২ জন তারা মারা গেছে, আমরা দেখছি মারা যাওয়ার পরে তারা ইয়ার অ্যাটাক শুরু করে বিমান থেকে কত হেলিকপ্টারে রেকি করবো আমাদের অবস্থান জানার জন্য বুঝতে পারে না, মানে আমাদের উপর তো সব পাথর দেওয়া থাকছে সবার কেউ লাগছে সবুজ দেখা যাবে তো বোঝা যাবো না, তো এখানে মিশন ছিল মিশনে কিছু লোকজন আমাদের ছিল, মিশনে একটা পতাকা ঘুরে রয়েছে আমি হাজারে বললাম যে পতাকা নামায় আমার পতাকা দেখলে মনে হতো বাংলাদেশে কথা করতে হবে, হাজার আমার তো শুনলো না ওগুলো দেখেন হতো এই এখানেই মুখে হতে পারে এই পতাকার কারণে, ঠিকই আমরা তো বেড়াই চলে আসছি কতক্ষণ পরে পতাকা তো ভাবে মুখে করছে, আমরা অল্প বলি তখন বাঙ্কার ছেড়ে দিলাম, এখন তারা অলরেডি সেলিং শুরু করছে আমাদের পয়েন্টগুলো বুঝে হেলিকপ্টারের মধ্যে তার রেখিতে ইনফরমেশন এসে গেছে নলেজ, তো এই পুরো এলাকায় আমরা উদ্যোগরা গ্রামে ঢুকে আর তার সমানে তারা অলরেডি আমরা ভিতরে ঢুকে গেছি,
এক গ্রুপ হিসেবে আর গ্রুপ ভিতরের দিকে রেজিস্ট্রেবের দিকে এদিকে সাব রেজিস্ট্রেবের দিকে মিলে দিকে আর আমি গেলাম থানার দিকে আমার গ্রুপ নিয়ে আমার গ্রুপের ত্রিশ পাই দিয়েছে ট্রেনের থানা দিকে গিয়ে দিয়ে তারা আমাকে থানার থেকে উঠতে গেলাম চলে গেছে রেল স্টেশনে দূরেই তো ওই ট্রেনে ওইটা তারা খুব আগে দিয়ে চলে গেছে তাদের ক্যাজুয়ালিটি প্রায় বিশ পঁচিশ জানা তারা আল্লাহ পাঁচ হাজার বললো এলাকার লোক জিজ্ঞেস করলো যারা সব এই মিলের ভিতরে ডাকবার অবস্থ করে আমি ডান করছি আর ওই যে পূর্বাঞ্চল ছিল এখানে আরেকজন কমান্ডার ছিল আদিত্য কমান্ডার ছিল এক কোম্পানি কমান্ডার নিয়ে আসছে আর যে এলাকাটা সে এলাকায় আপনার খলাধারা ঈশ্বরদী ঈশ্বরপুর এলাকায় উনি প্রথম দিকটা হিট করছিল ওই মিলে খলাধারা যুদ্ধ মিলে হিট করার কারণে শ্রমিকদের উপরে তারা ক্ষিপ্ত হয়েছে তো সব লাইনগুলো দাঁড়া করেছে দাঁড়া করে বল একে মুক্তি মুক্তি গুলি করছে তারা দশের মধ্যে মুক্তি আছে এরা বলছে আমরা তো মুক্তি যুদ্ধ জানি না আমরা শ্রমিক আমাদের কার্ড আছে তো আমাদের তুমি লাইন করা দেবে তো মাদার তো সব তারা শ্রমিক এইগুলো একশো বিশ জন শ্রমিকের লাইন করাবে জেনোসাইড গুলি করে দেখেছে মহিলা এখানে জমি করেছেন এটা তাদের বর্তমানে এইগুলো সবচেয়ে বেশি গণহত্যা সবচেয়ে বড় জেনোসাইড এটা আছে আমাদের এলাকায় তো খুব জরুরি মারতে পারে না আমাদের দুজন উঠছে একজন মারা গেছে একজন এলাকায় চলাকায় আর একজন আমি আহত ছিল ময়দানে যে ভাষণ এর থেকে আমরা যে নির্দেশনা রাজনৈতিক ভাবে সচেতন হয়ে আমরা জানতাম একটা দেশ প্রথমে শাসন শোষণ থেকে মুক্তি লাভ করার পর আমরা এমন একটা দেশ স্বাধীন করে দেশে শোষণ থাকবে না বঞ্চনা থাকবে না মানুষের অধিকার নিয়ে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করব সামাজিক নিরাপত্তা থাকবে ধর্মীয় স্বাধীনতা থাকবে সব ধরনের মানুষ তার কাজের কর্মসংস্থান থাকবে স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক বাংলাদেশ থিওরিটা তত্ত্ব আমাদের মাথায় ছিল সেটা পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক বিভিন্ন উৎসাহী অর্থনের কারণের মধ্যে দিয়ে সেটা ম্লান হয়ে যায় পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়া দেশে একটা আবার সে পশ্চিমা রদের অনুগত একটা শাসন যে রহমানের শাসন আমাদের শুরু হয়েছে তাতে রাজাকার দেওয়ার পুনরুত্থান করল এই রাজাকারটা আমাদের যে আমরা যুদ্ধ করলাম যুদ্ধ করা দিই তারাই মন্ত্রী হয়েছিল পরবর্তী সাহায্যে শুরু করেছে অনেক মন্ত্রী সবাই মন্ত্রিত্ব পাইনি এর পরবর্তী যে আমাদের যে লক্ষ্য এর থেকে মূল লক্ষ্য থেকে দেশের মানুষের মুক্তির সঙ্গে থেকে অনেক সুরে দূরে সরে গেল দেশটাকে অনেক পিছিয়ে গেল দীর্ঘ সতেরো বছর দেশ তাদেরই অনুগত একটি সামরিক শাসনের মধ্যে দিয়ে দেশ সৃষ্টি হয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ছিলাম দেশ ত্যাগ করার জন্য যে মানুষকে আমরা যুদ্ধ করছিলাম সেটা আমরা বাস্তবায়ন হয় আজকে যা দেখতেছি রাজনীতিতে বিভিন্ন পরিবর্তন আমরা তখন রাজনীতি একদম ত্যাগ দেশের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য ছাত্র হিসেবে লেখাপড়া করছে লেখাপড়া করে আমার দেশের জন্য কিছু করি আছে আজকে রাজনীতি হচ্ছে ভোগের জন্য কিছু পাওয়ার জন্য আমরা তো অনুষ্ঠিত থেকে করি না আজকে তারপর আমরা মনে করি যে আজকে বঙ্গবন্ধু কন্যা উনি আজকে প্রধানমন্ত্রী দেশের উনি আজকে যেভাবে দেশকে বুদ্ধ হয়ে দেশ হিসাবে উন্নতি করার জন্য ওনার যে চেষ্টা প্রক্রিয়া সারা বিশ্বে মানুষের কাছে নিয়ে যেভাবে বাংলাদেশকে অগ্রগামী দেশ হিসেবে উন্নতিগামী দেশ হিসেবে তুলে ধরছেন এখন যদি এটা ভীষণ ওনার সাকসেসফুল হয় তাহলে আশাবাদী আমরা যে ওনার নেতৃত্ব নিয়েছে দলের ভিতরেও তারা খারাপ লোক দুর্নীতিবাস বা রাজনীতির নাম ব্যবসায়ীরা রাজনীতি করে নিজের আখের গোছাচ্ছে তাদেরকে দল থেকে বসে উঠতেছে বের করতেছে উদ্যোগী নেতাদের মূল্যায়ন করতেছে যদি করে তাহলে দেশটা আবার সোনার বাংলা বঙ্গবন্ধু অসংখ্য স্বপ্ন বাস্তবিত হবে এবং বাংলাদেশ শেখ হাসিনা নেতৃত্ব হবে এটা দৃঢ় বিশ্বাস আমি নেতৃত্বে বিশ্বাস হয়ে গিয়ে আগামী দিনে সোনার বাংলা সার্থক নেতৃত্ব সফল হবে এটা আমার প্রত্যাশা তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।